নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গাল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে স্পেশাল দিন, আজকে ভাইফোঁটা। তো সেই উপলক্ষে আজকে তো স্পেশাল স্পেশাল ব্যাপার, আর আমার কাছে আরও স্পেশাল কারণ আমার ভাইয়েরা ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটার দিন আসছে, মানে আগেই এসেছে, বাট ভাইফোঁটার দিন এই প্রথম আসছে। কারণ আমি প্রতি বছর ভাইফোঁটায় বাইরের বাড়ি চলে যেতাম, তো এবছর আমার শরীরটা ভালো নেই বলে বাপের বাড়ি যাওয়া হয়নি, তাই এবছর একটু স্পেশাল স্পেশাল ব্যাপার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভাইফোঁটায় কী কী হয় আপনারা তো জানেন, বিশেষ করে বাঙালিরা ভালোভাবেই জানে, তো সেইগুলোই দেখানোর আছে। আর ভিডিওটি বেশি বড় নয়, ছোটোই হবে, কারণ আজকে খুব ব্যস্ত, বেশি বড় করতে পারছি না, যতটুকু পারছি করছি ভিডিও, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। চলুন যাওয়া যাক। ভাইফোঁটা দিতে যেসব জিনিসগুলো লাগে সেগুলো আগে আমি গুছিয়ে নিয়েছি, এরপরে সবাই একসাথে আমরা ভাইফোঁটা দেব। এদিকে আমি টুকটাক রান্না করে ফেলছি, মানে আমি পুরো রান্না করছি না, আমি এই ভাজাভুজিগুলো করছি। আর আমার একটা ভাই আছে যে একটু লঙ্কা কম খায়, তার জন্য আলাদাভাবে রান্না করা হচ্ছে মাংস, ওটাই আমি করছি, আর আমি কিছু করছি না রান্না, তো সেটাই আগে করে নিচ্ছি আমি। ওদিকে তো আমি ভাইফোঁটার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, তো রান্না করে ফেলছি, ভাইরা চলে আসবে যেহেতু। আর এদিকে আমাদের মাংস রান্না হচ্ছে, রান্না প্রায় কমপ্লিট, মানে কাকিমা কিছু রান্না করেছেন, কাকু রান্না করছেন, আজকে সবাই মিলে বেশ রান্না করা চলছে, সবাই মিলে রান্না করছে। তো কাকুর হাতের মাংসটা তো আমাদের খেতেই হবে, কাকু না রান্না করলে হয় না আমাদের, তো সেই হিসেবে স্পেশালিস্ট, মাংস রান্নার স্পেশালিস্ট উনি, তো ওনাকে মাংসটা রান্না করতেই হবে। তো উনি এদিকে রান্নাটা করে ফেলছেন, আর কাকিমা ওদিকে সব প্রায় রান্না করেই ফেলেছেন। রান্না হয়েছে মাছের ভাজা, শাকের তরকারি, মাছের মাথা দিয়ে হয়েছে, ইলিশ মাছের টক, আর বাচ্চাদের জিরের ঝোল রান্না হয়েছে, আর ওদিকে তো মাংস হয়েছে। মাংস তো হয়ে এসেছে, এবার এবার ভাইফোঁটা দেওয়া হবে, ভাইফোঁটা দেওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হবে। আমার ভাইরাও চলে এসেছে, এবার সবাই একসাথে, মানে সব ভাইরা মিলে একসাথে বসে ভাইফোঁটা দেওয়া হবে, দারুণ ব্যাপার না? এখানে ভাইফোঁটা দেওয়া হবে, সব ভাইদের একসাথে দেওয়া হবে, তাই মিষ্টি রেডি করা হয়েছে, এবার ভাইফোঁটা দেওয়া শুরু হবে। সব ভাইরা একসাথে বসবে, মানে আমাদের ননদের ভাইরা, আমার ভাইরা, আবার আমার ভাগ্নির ভাইরা, মানে সবাই একসাথে, মানে কতটা মানে আলাদা ব্যাপার আর কি, একটা মজার ব্যাপার বলতে গেলে। প্রথমে ছোট থেকে শুরু হয়েছে, এবার আমার ভাগ্নি আমার ভাগটাকে ফোঁটা দিচ্ছে, ছোট থেকে স্টার্ট হয়েছে, তারপরে বড়রা দেবে। Thank you.
তো সবার ভাইফোঁটা দেওয়া শেষ হয়ে গেল, এবার খাওয়া শুরু হবে। আর আমাদের খাওয়া মানে জানেনই তো আপনারা, আগে ভিডিও দেখেছেন, সবাই খাওয়া মানে সবাই একসাথে বসে খাওয়া হয়, আর ওটাই বেশ মজা লাগে, আপনারা জানেন, বুঝতেই পারছেন, মানে সবাই একসাথে মিলে খেতে বসলে কতটা ভালো লাগে বলুন তো। তো এখন সবাই একসাথে বসেছে, তো আগে ছোটরা সবাই বসে গেছে, ভাইয়েরা সব বসেছে, ভাইয়েরা বোনেরা বসেছে, কিছু জন সব বোন বসেনি, ওরা বসেছে, তারপর আমরা খেতে বসব। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। যে যার বাড়ি চলে যাচ্ছে, ননদরা চলে যাচ্ছে বাড়ি, আর ভাইরা তো অনেক আগেই বাড়ি চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, বাই বাই।